নমস্কার বন্ধুরা, রায় মনতায় আমি প্রথমবার রায়েরই আবদারে রায়েরই একটি পছন্দের রেসিপি আনারস চিংড়ি আজ আপনাদের কাছে নিয়ে এলাম। এবার আমি তৈরি করছি আনারস চিংড়ি। প্রথমে আমি 10-15টা কুচো চিংড়ি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছগুলো ভাজার জন্য কিছুটা কড়াই তেল দিলাম। এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আমি খুব একটা ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি। দেখুন মশলার খুব আলাদা ভাব এসেছে। এবার এটা আমি সরিয়ে রাখলাম। এখানে আমি এক বাটি আনারসকে কুচো করে রেখেছিলাম। এবার এইগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডার করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু আনারসের পেস্টটা মিহি করে বাটিনি, কিছু কিছু গোটা, কিছু মিহি, এইভাবে পেস্টটা তৈরি করেছি। এবার এই পুরো পেস্টটা আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার এতে আমি 1/4 কাপ জল দিলাম। সামান্য একটু নুন দিলাম। একটু হলুদ গুঁড়ো। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। নারকেল কোড়া, হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ কালো সরষে বাটা, আর 3-4টে কাজু বাদাম, যেটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, একসাথে পেস্ট করে নেব। এইভাবে আমি পেস্টটা তৈরি করেছি। এবার 3 মিনিট পর এটা খুললাম। দেখুন আমার এটা আনারসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিনি দিলাম, দিয়ে এই জলটা কিছুটা আমি শুকনো করে নেব, যেটা আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, ফ্লেমটাও কমিয়ে দিলাম। এবার এই নারকেলের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিলাম। কিন্তু আমার লো ফ্লেমেই রয়েছে। এবার আমি দইতে 3-4 লবঙ্গ, 1/4 চামচ জিরে লঙ্কা গুঁড়ো যেটা আমি আগে থেকে ভেজে পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ চিনি, 1/4 পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, খুলে দইয়ের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে 1 মিনিটের জন্য এটা একটু ফুটতে দিলাম। এবার আমি ফ্রেমটা বন্ধ করে দিই, এটা ঢেলে নেব। এটা আমি ঢেলে রেখেছি। এবার আমি 1 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে কারি পাতা আর লঙ্কা দিয়ে তেলটা গরম করে এর মধ্যে ঢেলে দিই। ঢেলে এটা মাখিয়ে নিলাম ভালো করে। আনারস চিংড়ি পুরোপুরি রেডি। এখানে একটা কথা না বললে না যে নুন চিনি আর লঙ্কার পরিমাণটা নিজেরা নিজেদের মতো করে দেবেন। এখানে আমি আমার মতো করে দিয়েছি, আর এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কেমন হলো কমেন্টস বক্সে জানাবেন।